হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদেরকে বাড়িতে কীভাবে খুব সহজে দারুণ স্বাদের চিকেন কাটলেট বানাতে পারব এ রেসিপিটিই নিয়ে এসেছি তাই বন্ধুরা দেরি না করে চলো ভিডিওটি শুরু করি এই চিকেন কাটলেট বানানোর জন্য প্রথমেই আমি ব্রেড ক্র্যামস তৈরি করে নেব এর জন্য আমি পাঁচ পিস স্লাইস পাউরুটি নিয়ে সেগুলিকে টুকরো করে নিয়েছি আর তোমাদের কাছে যদি বাজার থেকে কিনে আনা ব্রেড ক্র্যাম্পস থাকে তাহলে সেটি ইউজ করবে আর না থাকলে এই প্রসেসে তৈরি করে নিতে পারো তারপর সেটিকে মিক্সিতে করে আমি গুঁড়ো করে নেব আমার ব্রেড ক্যাম্পস তৈরি হয়ে গেছে এটিকে এখন আমি অন্য পাত্রে ঢেলে রেখে দেবো তারপর এই চিকেন কাটলেট বানানোর জন্য আমি এখানে এখন দুশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি তারপর এটিকে আমি একটি মিক্সির জারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব এটি জল ছাড়াই পেস্টটা তৈরি করতে হবে তারপর দেখুন এটিকে আমি একটি অন্য পাত্রে ঢেলে নেব পুরো চিকেন কিমাটাকে আমি এখন একটি পাত্রে দিয়ে এখন আমি এতে দু চামচ পরিমাণ কাঁচা লঙ্কা আদা রসুন এর পেস্ট দিয়ে দেবো আর তোমরা চাইলে চিকেনে লেবুর রস এক চামচ বা এক চামচ সয়া সস দিতে পারো তাতেও টেস্ট খুব সুন্দর আসে এরপর এতে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপরেতে এতে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ও স্বাদ মতো লবণ এরপর এতে একটি বড় সাইজের আলুকে ম্যাশ করে রেখেছিলাম এটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিয়েছি এরপর হাতে কিছুটা সাদা তেল মেখে নেব তারপর এই চিকেনের কাটলেটের শেপ দিয়ে নেব এটিকে খুব ভালোভাবে পাতলা পাতলা করে আমি শেপ তৈরি করে নিয়েছি দেখুন আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এরপর আমি একটা ডিম ফেটিয়ে নেব তার জন্য ডিমে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটি ফেটানো হয়ে গেলে এখন এটিকে সাইডে রেখে দেব তারপর আমি ব্রেড ক্র্যাম্পটি দিয়ে এখন এই চিকেনের সেফটিতে প্রথমে ব্রেড ক্র্যাম্প লাগিয়ে নেবো একবার তোমরা চাইলে আগে ডিমের গোলাতে তারপর ব্রেড ক্র্যাম্প লাগিয়ে নিতে পারো আমি প্রথমে ব্রেড ক্রামসে দেওয়ার পর এতে ডিমের গলায় দিয়ে একবার ভালোভাবে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রামসে আর একবার দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব তারপর খুব ভালোভাবে শেপটাকে দিয়ে দেবো আমি এই রকম শেপ দিয়ে সবগুলোকে তৈরি করে নিয়েছি তোমরা যে কোনো শেপে এই চিকেন কাটলেট তৈরি করে নিতে পারো তারপর গ্যাসের চুলা একটি প্যান বসিয়ে তারপর তাতে সাদা তেল দিয়ে দেবো তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এতে চিকেন কাটলেটগুলি দিয়ে দেবো চিকেন কাটলেট দেওয়ার পর আমি এটি মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব এগুলিকে উল্টে পাল্টে লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর আমি এটি যেহেতু হাই ফ্লেমে ভাজছি তাই এটি লক্ষ্য রাখতে হবে যাতে না পুড়ে যায় তারপর এটিকে খুব ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব আমি সবগুলোকে তুলে নেওয়ার পর ওই একইভাবে বাকিগুলো ভেজে নেব তারপর একটি প্লেটে সুন্দরভাবে এই কাটলেটগুলো সাজিয়ে তারপর এর সাথে যে কোনো রকমের চাটনি দিয়ে খেতে পারেন আমি এখানে টমেটো কেচাপ নিয়েছি তোমরা চাইলে এর সাথে ধনে চাটনি দিতে পারো তারপর ওপর থেকে সামান্য বিট লবণ ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন এই দারুণ স্বাদের চিকেন কাটলেটের রেসিপিটি আর এই চিকেন কাটলেটটি দেখুন পুরোপুরি পুরে ভাষা এবং কতটা মুচমুচে আর তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় ভালো থাকবেন ও সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ধন্যবাদ